বছরের শেষ শনিবার শনিদেবের সামনে করুন এই বিশেষ উপায়। আপনার জীবনে গ্রহদোষ কাটবে, অযথা আপনার জীবনে যে যে সমস্যাগুলি আসছে সেই সমস্যাগুলি সহজেই কেটে যাবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে জানাব, আগামীকাল শনিবার বছরের শেষ শনিবার, তাই 2021 সালের বাধা বিপত্তি ত্যাগ করে আমরা 2022 সালে প্রবেশ করতে চাই। 2022 সালে প্রবেশ করার জন্য, জীবনে উন্নতি করার প্রয়োজনের জন্য অতি অবশ্যই আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক করার জন্য গ্রহদোষ কাটানো বাঞ্ছনীয়। অনেকেই ভুগছেন এই গ্রহদোষ নিয়ে, অনেকেই চেষ্টা করছেন জীবনে যাতে আপনার উন্নতি হয়, কিন্তু কোনোভাবেই তা হচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি আপনি জীবনে প্রকৃত উন্নতি করতে চান, গ্রহদোষ কাটাতে চান, তাহলে বছরের শেষ শনিবার এমন কিছু ছোট ছোট উপায়ের কথা বলবো, যে উপায়গুলি অবলম্বন করলেই আপনার জীবনে সমস্যা সমাধানের পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও সমাধান হবে। তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, বছরের শেষ শনিবার শনিদেবের যদি আপনি উপায় উপাচার করতে পারেন, বহু প্রকারের কাজ রয়েছে, আমি তার মধ্যে বেশ কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। একেবারেই প্রথমে বলবো, আপনার বাড়ির কাছাকাছি যে কোনো শনি মন্দিরে গিয়ে এই দিন কালো তিল এবং সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করুন। দ্বিতীয়ত, যদি আপনার পক্ষে সম্ভব হয়, অতি অবশ্যই নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে শনিবার দিন গ্রহরাজকে পুজো দিন। হ্যাঁ বন্ধুরা, বছরের শেষ শনিবার, তাই অবশ্যই নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে পুজো দিন, আপনারা দেখবেন গ্রহরাজ সন্তুষ্ট হবেন। তৃতীয়ত, যদি আপনি কুদৃষ্টি থেকে বাঁচতে চান, অতি অবশ্যই কাঁচা দুধ এবং গঙ্গাজল একটি পিতলের পাত্রে দিন এবং তারপর অতি অবশ্যই সেই কাঁচা দুধ এবং গঙ্গাজল মাথায় নিয়ে বাড়িতে এসে স্নান করে ফেলুন, দেখবেন আপনার উন্নতি হবেই হবে। চতুর্থত, যদি আপনার পক্ষে সম্ভব হয়, বছরের শেষ শনিবারটি নিরামিষ আহার ভক্ষণ করতে একদম ভুলবেন না। আপনি যাতে নিরামিষ আহার খান, যার ফলে আপনার উন্নতি হয়, তাই অতি অবশ্যই আর কিছু করুন বা না করুন, নিরামিষ আহার অবশ্যই ভক্ষণ করুন বছরের এই শেষ শনিবার। যদি সম্ভব হয়, স্নান করার জলে অবশ্যই ওম লিখে তারপর স্নান করুন, যার ফলে আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি লাভ হয়। প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই বিষয়টিও খেয়াল রাখবেন। বছরের শেষ শনিবার যদি আপনি আরও উন্নতি করতে চান, কোনো ধাতব কয়েন গরিব দুঃখীদের অবশ্যই দান করুন, যাতে তারা
এই ধাতব কয়েন পান এবং আপনার উপর থেকে গ্রহদোষ চলে যায়। বছরের শেষ শনিবার আপনারা অতি অবশ্যই চামড়ার কোনো ব্যাগ যে কোনো ব্যক্তিকে আপনি প্রদান করতে পারেন, যার ফলে সুফল নেমে আসবেই আসবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে, জীবন হবে সুন্দর স্বাভাবিক এবং সাবলীন। প্রিয় বন্ধুরা, বছরের শেষ শনিবার যদি সম্ভব হয় অতি অবশ্যই সর্ষের তেল আপনি গ্রহরাজকে পুজোর জন্য দিন এবং অতি অবশ্যই কাউকে আপনি দান করতে পারেন, এর ফলেও সুফল মিলবে আপনার। ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। বছরের শেষ শনিবার শনিদেবের সামনে করুন এই বিশেষ উপায়। আপনার জীবনে গ্রহদোষ কাটবে। অযথা আপনার জীবনে যে যে সমস্যাগুলি আসছে সেই সমস্যাগুলি সহজেই কেটে যাবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে জানাব, আগামীকাল শনিবার, বছরের শেষ শনিবার, তাই 2021 সালের বাধা বিপত্তি ত্যাগ করে আমরা 2022 সালে প্রবেশ করতে চাই। 2022 সালে প্রবেশ করার জন্য, জীবনে উন্নতি করার প্রয়োজনের জন্য অতি অবশ্যই আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক করার জন্য গ্রহদোষ কাটানো বাঞ্ছনীয়। অনেকেই ভুগছেন এই গ্রহদোষ নিয়ে, অনেকেই চেষ্টা করছেন জীবনে যাতে আপনার উন্নতি হয়, কিন্তু কোনোভাবেই তা হচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি আপনি জীবনে প্রকৃত উন্নতি করতে চান, গ্রহদোষ কাটাতে চান, তাহলে বছরের শেষ শনিবার এমন কিছু ছোট ছোট উপায়ের কথা বলবো, যে উপায়গুলি অবলম্বন করলেই আপনার জীবনে সমস্যা সমাধানের পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও সমাধান হবে। তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না।